হ্যালো বন্ধুরা, আজ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কখনোই ধূমপান করেন না, কিন্তু তারপরেও তাদের ফুসফুসের সমস্যা থাকে না, কিন্তু অন্যদিকে প্রায় 40 বছর ধরে ধূমপান করেছেন, তাদের ফুসফুসের কোনো ধরনের সমস্যা নেই। এই বিষয়টি প্রতিটি মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার পর নির্ভর করে। তাই আপনি ধূমপান করুন আর নাই করুন, আপনার ফুসফুসের সমস্যা হতে পারে। এজন্য 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে কিভাবে আপনার ফুসফুসকে পরিষ্কার করবেন তা এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমার এই হেলথ সাইন্সের চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আনারস। খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, এ ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন। এই দুটি উপাদান প্রাকৃতিকভাবেই ফুসফুস পরিষ্কার করে। তাই বন্ধুরা, আনারসের জুস এবং ক্র্যানবেরির জুস নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। এসব ফলের সেই প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নম্বর 2, পুদিনা পাতা। ফুসফুস পরিষ্কারের জন্য খাদ্য তালিকায় পুদিনা পাতা রাখুন। পুদিনা পাতার যে উপাদান রয়েছে তা ফুসফুসের যে কোনো সংক্রমণের সাথে লড়াই করে। নম্বর 3, গাজরের জুস। বন্ধুরা, ফুসফুসকে পরিষ্কার করতে গাজরের জুস বেশ সাহায্য করে। প্রতিদিন 2 বেলা এই জুস খেলে ফুসফুস পরিষ্কার করতে থাকে। নম্বর 4, লেবুর শরবত। বন্ধুরা, লেবুর শরবত প্রতিদিন খেলে আপনার ফুসফুস শক্তিশালী হয় এবং বিষাক্ত পদার্থ দূর করে। এছাড়া পেটের চর্বি কমাতে সাহায্য করে। নম্বর 5, আদা। ঠান্ডায় নাক বন্ধ হওয়ার রোধে ঘরোয়া দাওয়াই হলো আদা। তবে ধূমপায়ীদের ও ফুসফুস পরিষ্কার করতে পারে আদা। প্রতিদিন 1 টুকরো আদা চিবালে আমাদের শ্বসনতন্ত্র ও ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। নম্বর 6, গ্রিন টি। গ্রিন টি খুব উপকারী সবার ক্ষেত্রেই। এই শক্তিশালী চা অন্তরের বিষাক্ত পদার্থ দূর করে। এই বিষাক্ত পদার্থ আমাদের কোষ্ঠকাঠিন্যর জন্য দায়ী। এছাড়া প্রতিদিন গ্রিন টি পান করলে আপনার ফুসফুসকে পরিষ্কার করে। নম্বর 7, যোগ ব্যায়াম। এই ব্যায়ামটি যখন করবেন তখন গভীর শ্বাস প্রশ্বাসের আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। নিয়মিত যোগ ব্যায়াম করলে ফুসফুস শক্তিশালী হয় এবং প্রাকৃতিকভাবেই ফুসফুস পরিষ্কার হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।